দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে 34 জনের। গত 24 ঘন্টায় 1340 জনের নমুনা পরীক্ষা করে 139 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন 621 জন। নতুন আক্রান্তদের অর্ধেকই ঢাকার বাসিন্দা। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে। 129 জনের মধ্যে 96 জন পুরুষ এবং 43 জন নারী। জেলা ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় সর্বোচ্চ সংখ্যায় ঢাকা শহরে রয়েছে 62 জন এবং ঢাকা শহরের বাইরে অন্যান্য এলাকায় এর পরবর্তী অবস্থান। নতুন সংযোজিত জেলা লক্ষ্মীপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও এবং ঝালকাঠি। নমুনা 661 জনের এবং ঢাকার বাইরে 490 জনের, অর্থাৎ 1251 জন সর্বমোট স্যাম্পল কালেকশন করতে পেরেছে, যেটা গতকালকের তুলনায় 10% বেড়েছে। যে নমুনা সংগ্রহ হয়েছে 1251, পরীক্ষা হয়েছে 1340, অর্থাৎ গতকালকের কিছু স্যাম্পল যেটা পরে এসেছিল সেটা আজকে পরীক্ষা হয়েছে। এই জন্য স্যাম্পলের সংখ্যার চেয়ে পরীক্ষার সংখ্যা বেশি আমরা দেখতে পাচ্ছি।